নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি বানাবো কিমা শাকের একটি রেসিপি। প্রথমেই তেলে মধ্যে আমি শুকনো লঙ্কা ছেড়ে সেটা তুলে রাখলাম এবং তারপর দিয়ে দিলাম কিমা শাক। কিমা শাক শরীরের পক্ষে ভীষণ উপকারী। দেখো, প্রথমেই আমি এটা বেশ লাল লাল করে মুড়মুড়ে করে ভেজে তুলে রাখছি, এবং আলু এবং শুকনো লঙ্কা যেটা আমি আগে তুলে রেখেছিলাম এবং নুন সহযোগে সেটা ভীষণ ভালো করে মেখে নেব। কিমা শাকের উপকারিতা সম্বন্ধে যদি জানতে চাও তাহলে বলবো যে এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে এবং এর মধ্যে ভিটামিন সি থাকায় এটা চুলের সমস্যা, পেটের সমস্যা ছাড়াও স্কিনের সমস্যাও এটা দূর করে। সব থেকে বড় ব্যাপার, এটা ওজন কমাতেও ভীষণভাবে উপকারী। তাই কিমা শাক এইভাবে তোমরা বানাতেই পারো। প্রথম পাতে তেঁতো হিসাবে এটা খুবই উপকারী, কিন্তু এটা খেতেও খুবই মজাদার। এতে মুখের টেস্টও ফিরে আসে। অনেক সময় আমাদের যেটা হয় যে খেতে ভালো লাগে না, তখন কিন্তু কিমা শাক খুবই উপকারী। এই দেখো কিভাবে আমি গোল গোল করে আলাদা ভাগ করে রেখেছি,